2011 সালে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে তিনি আমাদের মহিলাদের স্বাধীনতা তিনি অক্ষুণ্ণ রেখেছেন। আমাদের নানা রকম প্রকল্প চালু করে তিনি তার যে আমাদের মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সে কথা আমরা সকলেই জানি, আমাদের প্রত্যেকটা মহিলা জানে। তিনি আমাদের মহিলাদের জন্য যে বাস্তবিক যে স্বপ্নগুলো তিনি দেখিয়েছিলেন সেইগুলো তিনি রক্ষা করেছেন। সেই জন্য আমরা পুনরায় আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মহিলা হয়ে যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী করে তিনি আমাদেরকে যে উন্নয়নের আলোকে নিয়ে এসেছেন তার জন্য তিনি আমাদের তার জন্য আমরা প্রত্যেকটা মহিলা গর্বিত। আমাদের বিধানসভায় যে বাজেট অধিবেশন হলো সেই অধিবেশনে আমাদের মহিলারা যে লক্ষ্মী ভাণ্ডার তার স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার যে 500 টাকা ছিল সেইটা তিনি পুনরায় 1000 টাকা করেছেন, এবং তপশিলি মহিলাদের জন্য যেটা 1000 টাকা ছিল সেটা 1200 টাকা করেছেন। অঙ্গনওয়াড়িদের যে রাঁধুনি দিদিরা ছিল তাদের একটা, আমরা যখন আমাদের কাটোয়া শহরে মিটিং করতে গিয়েছিলাম তখন তাদের একটা আবেদনই ছিল যে দিদি আমাদের টাকা খুবই কম পাই, তা কম পাই, এটা যদি আমাদের আমাদের আর্জিগুলো আপনি দরবারে পৌঁছে দেন, আমাদের মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে যায় তাহলে আমাদের খুবই ভালো হয়। আমরা সে কথা আমাদের মাননীয় বিধায়ককে বলেছিলাম, তিনি তার যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ছিলেন তখন তিনি এই বক্তব্য তুলে ধরেছিলেন, যার জন্য আজকে মিড ডে মিলের যারা রাঁধুনি মাসি আছেন তারা 1000 টাকা করে পেতেন, সেখানে তাদের 500 টাকা আরও বাড়লো। আমরা সকলেই উপস্থিত সকলেই জানেন, আমরা সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি বা আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা সব জানতে পারি, তবু আজকের এই উপস্থিতি সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আজকের সভায় উপস্থিত থাকতে পেরে আপনাদেরকে। আগামী যে আমরা জানি যে আমাদের কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত মেয়েকে দেশভক্তি এবং তাদের যে জাতি ধর্মের ইয়ে তফাৎ দেখিয়ে যে বৈতরণী পার করার চেষ্টা করছেন সেটা তো আপনারা সকলেই আপনাদের জানা আছে, এবং আজকের যে সভা এই সভায় আমি একটা কথাই বলতে চাই, আমাদের তৃণমূল সরকার অর্থাৎ গরিবের সরকার যারা কিনা সবসময় গরিবের কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেই যাচ্ছেন, যা আমাদের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা সবসময় চেষ্টা করে যাচ্ছেন কী করে আমাদের গরিবের সমস্যার সমাধান করা যায় এবং আমাদের মহিলাদের কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা সেই সরকারের মাধ্যমেই কিন্তু সমস্ত মহিলাদেরকে আজকে নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারে, নিজেরা ব্যাংকে যেতে পারে, নিজেরা পড়াশোনা করে, এমনকি বয়স্ক বৃদ্ধ মানুষরা বয়স্ক মানুষরা পড়াশোনা শেখার জন্য আমরা যেটা গুরুত্ব দিয়েছিলাম, তো আমরা কেন্দ্রের যে টাকা সেই টাকা আমাদের না পাওয়াতে সেই বৃদ্ধা সংগঠনটা স্কুলটা আমাদের বন্ধ হয়ে যায়, এরকম করে আমাদের শিশু শ্রমিক স্কুল বন্ধ হয়ে যায়, আমাদের হসপিটালে টাকা বন্ধ হয়ে যায়, এইভাবে আমরা দিনের পর দিন সমস্ত কিছু আদায় আমরা করতে পারছি না, তারা আমাদেরকে সমস্ত থেকে বঞ্চিত করছেন। এই বঞ্চিত সবার পরিবেশে আমরা একটা তাদেরকে প্রতিবাদ জানাই যে আমরা তাদের কেন্দ্র সরকার যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে কি রাজ্য সরকার কতটা পারে এটা তো আপনাদের সবারই জানা আছে, আপনারাই বিবেচনা করুন। তারা এই সমস্ত আমাদেরকে এই মেয়েটি দেশভক্তি এবং জাতি ধর্মে বিভোর রেখে তারা কী করতে চাই।